হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আর্ট। আজকের ভিডিও টপিক এটিকে এমবিএফসির দুটো সাইনিং রুমার্স। সন্দেশ ঝিঙ্গান কি আসছে এটিকে এমবিএফসিতে? এটিকে মোহনবাগান এফসির এশীয় কোটার বিদেশি বা কে হতে যাচ্ছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ডেলি ইন্টারেস্টিং স্পোর্টস আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশ ঝিঙ্গান। এটিকে মোহনবাগান এফসি প্রথমেও সন্দেশ ঝিঙ্গানকে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু 10 তারিখের প্রথম বোর্ড মিটিংয়ের সাফল্যের পর এটিকে মোহনবাগান এফসি সন্দেশ ঝিঙ্গানের জন্য অল আউট ঝাঁপাতে যাচ্ছে। অল আউট মানে সন্দেশ ঝিঙ্গানকে পাওয়ার জন্য তারা কোনো রকম খামতি রাখতে চাইছে না। যে কোনো মূল্যে সন্দেশ ঝিঙ্গানকে পেতে এটিকে মোহনবাগান এফসি মরিয়া। সূত্রের খবর, এটিকে এমবিএফসি থেকে অনেক বড় অঙ্কের একটা অফার পাঠানো হয়েছে সন্দেশ ঝিঙ্গানকে। আর সন্দেশ ঝিঙ্গান সূত্র মারফত খবর, এবছর তিনি কোনো চ্যাম্পিয়ন সাইডেই থাকতে পছন্দ করবেন। মুম্বাই সিটি এফসির বড় অঙ্কের অফার থাকার পরেও তিনি নিজেও নাকি এটিকে মোহনবাগান এফসির দিকে কিছুটা হলেও ঝুঁকে রয়েছেন। সন্দেশ ঝিঙ্গানকে এটিকে মোহনবাগান এফসি পেয়ে গেলে বুঝতেই পারছো এটিকে মোহনবাগান এফসির ডিফেন্স কি পরিমাণ শক্তিশালী হয়ে যাবে। একদিকে প্রীতম কোটাল, আনাস এথোডিকা, তার পাশে সন্দেশ ঝিঙ্গান, তিরি, ওদিকে সুমিত রাঠি, মানে বলাই যায় ড্রিম ডিফেন্স সাইড। অন্তত খাতায় কলমে এটিকে মোহনবাগান এফসির ডিফেন্স আইএসএল এর সবচেয়ে শক্তিশালী ডিফেন্স হয়ে যাবে। তো দেখা যাক সন্দেশ ঝিঙ্গান এটিকে মোহনবাগান এফসিতে সাইন করেন কিনা, সবার চোখ ওই দিকেই থাকছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এটিকে এমবিএফসিতে সন্দেশ ঝিঙ্গানের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার চলে আসি পরের আপডেটে, এটিকে মোহনবাগান এফসির এশীয় কোটার বিদেশি নিয়ে। এটিকে মোহনবাগান এফসি তাদের এশীয় কোটার এক বিদেশিকে সাইন করাতে পারে, সূত্রের খবর এমনটাই আসছে। 26 বছর বয়সী থাইল্যান্ডের জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার থিটিফান ফুয়াংজানকে এটিকে এমবিএফসির হেড কোচ হাবাসের মনে ধরেছে। হাবাসের নোটবুকে রয়েছে এই মিডফিল্ডারটির নাম। শোনা যাচ্ছে তিনি বোর্ডকর্তাদের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন এই ফুটবলারটিকে সাইন করানোর ব্যাপারে। 2019 সালে ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপে খেলেছিলেন 8 নম্বর জার্সিধারী এই ফুটবলার। অ্যাটাকিংয়ের সাথে সাথে গোল করার ক্ষমতাও রয়েছে ফুয়াংজানের, তাই তিনি এটিকে এমবিএফসিতে এশীয় কোটার বিদেশির দৌড়ে সবচেয়ে এগিয়ে। ঠিকানা লেখা পাস বাড়ানোর সঙ্গে ফুয়াংজানের ডিফেন্সিভ কোয়ালিটিটাও বেশ ভালো। এখন দেখা যাক এটিকে মোহনবাগান এফসি তাদের এশীয় কোটায় এই বিদেশিটিকে সাইন করাতে পারে কিনা। শেষ পর্যন্ত ফুয়াংজান এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপান কিনা এখন সেটাই দেখার। আজকের ট্রান্সফার আপডেট এটুকুই ছিল। আবার খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন কোনো ইন্টারেস্টিং স্পোর্টস আপডেট নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং এরকমই ডেলি ইন্টারেস্টিং স্পোর্টস আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।